এদিকে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে সভাপতিত্ব করবেন এ বিষয়ে জানতে যাচ্ছি সংসদ ভবনে সেখানে আছেন সিরিয়ন করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ ফাহাদ মন্ত্রিসভার বৈঠক কখন শুরু হতে পারে আর সেখানে এখন পর্যন্ত কে কে এসেছেন সাগর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সংসদ ভবনের মন্ত্রিসভার যে বিশেষ কক্ষটি রয়েছে সেই কক্ষে কিছুক্ষণ আগে এক মিনিট আগে আসলে এই মন্ত্রিসভার বৈঠকটি শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি মন্ত্রিসভার অনুমোদনের পর বাজেট প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বিকাল তিনটা নাগাদ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ অর্থ জন্য প্রস্তাবিত বাজেট যেটি রয়েছে সেটি উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী আহ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেট বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী এটি হবে স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে যে বাজেটের মোট আকার হবে সাত লাখ সাতানব্বই হাজার টাকা এর মধ্যে বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে আর দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটি অনুমোদন দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এখন মন্ত্রিসভার যে বিশেষ বৈঠকটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে সেটি এখন চলছে সেটি শেষ হওয়ার পরে আহ এখানে এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সেই প্রস্তাবিত বাজেটে সই করবেন সাগর সংসদ ভবন থেকে জানছিলাম বাজেটের খবর বাজেট বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুর সাওন যাচ্ছি তার কাছে শাওন এবারের বাজেট নিয়ে বিশেষ কি তথ্য আছে আপনার কাছে সাগর যেমনটি আমরা শুনছিলাম আসলে অর্থমন্ত্রী সংসদে যাওয়ার পথে বলছিলেন যে এবারের বাজেটটির আকার নিয়ে আসলে সরকার খুব একটা ভাবছে না আসলে অর্থনীতিতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবেলাকেই আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে সেক্ষেত্রে জনগণের স্বস্তির কথাটা আসলে চিন্তা করা হচ্ছে সেটা আমরা প্রতিফলনও দেখছি যে এবার খুব বেশি উচ্চাভিলাষী প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিন্তু ধরা হচ্ছে না আমরা যতটুকু জানতে পেরেছি যে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে আগামী অর্থ বছরে এই যে চলতি অর্থ বছর সেখানে কিন্তু সাড়ে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল কিন্তু পরবর্তীতে নানা অর্থনৈতিক বাস্তবতায় আসলে সেটি কমিয়ে সাড়ে ছয় শতাংশ করা হয়েছিল এছাড়াও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সাড়ে ছয় শতাংশ আপনি জানেন যে আসলে বেশ কিছুদিন ধরে বিশেষ করে গত বছরের মার্চ থেকে মূল্যস্ফীতি কিন্তু শতাংশের উপরে অবস্থান করছে এবং খাদ্য মূল্যস্ফীতি কোনো কোনো মাসে দশ শতাংশেরও উপরে চলে গিয়েছিল তো এই মূল্যস্ফীতিকেই আগামী অর্থ একটি প্রধান চ্যালেঞ্জ ধরা হচ্ছে তো সেই জন্য বাজেটে সাড়ে ছয় শতাংশ মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে রাখার একটি লক্ষ্য কিন্তু ধরা হচ্ছে এর বাইরে ব্যাংক থেকে ঋণ করার একটি পরিকল্পনা আছে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকার মতো ঘাটতি অর্থায়নে কারণ দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকার একটি বড় ঘাটতি থাকছে যদিও এই ঘাটতির পরিমাণটাও এবার আমরা দেখছি যে গত বছরের তুলনায় অন্যান্য বছর পাঁচ শতাংশের বেশি থাকে এবার কিন্তু চার দশমিক ছয় শতাংশ ধরা হয়েছে অর্থাৎ মোট যেই আকার বাজেটের সেটি যেভাবে বাড়ে এই অর্থ বছরে যেভাবে বেড়েছিল আগামী অর্থবছরে আমরা দেখছি যে সেক্ষেত্রে কিছুটা রক্ষণশীল ভূমিকায় অবস্থানে আছে সরকার তারা এই লক্ষ্যমাত্রাগুলো একটু কিছুটা হলেও কমিয়ে ধরার চেষ্টা করছে এবং অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে যেটি আসলে এই ঘাটতি যদি আরও বড় হতো তো এই ঘাটতি অর্থায়ন আসলে দুইভাবে করে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে আর বৈদেশিক ঋণের মাধ্যমে তো অভ্যন্তরীণ ঋণটা যদি বাংলাদেশ ব্যাংক থেকে নেয় সেক্ষেত্রে তার টাকা ছাপিয়ে নিলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে আবার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যায় যেটির একটি নেতিবাচক প্রভাব পড়ে বিনিয়োগ এবং কর্মসংস্থানে তো এই জায়গাগুলোতে আসলে সরকার বেশ সতর্ক থাকার একটি আমরা অবস্থানে দেখছি যতটুকু আমরা তথ্য পাচ্ছি আগামী অর্থ বাজেট সম্পর্কে আর এছাড়া করমুক্ত আয়ের সীমা যেটি সেটি বাড়ানোর একটি দাবি ছিল এই উচ্চ মূল্যস্ফীতির সময় কিন্তু সেটি আমরা যতটুকু জানতে পারছি যে সেটি বাড়ছে না করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকাই রাখা হচ্ছে হ্যাঁ তবে এক্ষেত্রে মানে করের যেই হার সেটিও মোটামুটি অপরিবর্তিত রাখা হচ্ছে বিশেষ করে আটত্রিশ লাখ টাকা পর্যন্ত আয়কে পঁচিশ পার্সেন্ট তবে এখানে নতুন একটি স্ল্যাব তৈরি করা হচ্ছে যে এর উপরের যারা আয় হবে বাৎসরিক আটত্রিশ লাখে তাদেরকে তিরিশ শতাংশ হারে কর দিতে হবে আর কি আর আগামী অর্থ বছরে আরেকটি বড় সিদ্ধান্ত আসছে বেশ কয়েক অর্থবছরে আসলে বন্ধ থাকার পরে এই সুযোগটি আবারও সরকার দিচ্ছে যে কালো টাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করার একটা সুযোগ দেয়া হতে পারে আগামী অর্থ বছরে সেক্ষেত্রে প্লট ফ্ল্যাট এবং নগদ টাকার ক্ষেত্রেও পনেরো শতাংশ কর দিয়ে আসলে বিনা প্রশ্নে এই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হতে পারে আগামী অর্থ বছরে বার্তা কক্ষ থেকে এতক্ষণ জানাচ্ছিলেন হাসানুর শাওন।